সেদিন তোমায় কাজ না দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম বলে আমার মন খুব খুঁতখুঁত করছিল। আজ তোমায় একটা কাজ দেব। বলুন মাজননী, কি কাজ করতে হবে আমাকে? গ্রামে যে সাধু এসেছে না, ওই ডেঙ্গুদের বাড়িতে উঠেছেন গো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমি। উনি তরল ছাড়া কিচ্ছু খান না, তাই আজ থেকে সাধু বাবার দুধের যোগান তোমাকেই দিতে হবে। যা তোমার গরুর দুধ হবে সব দিয়ে আসবে, সেই দুধের দাম আমি দেব। আপনি আমার বড় উপকার করলেন গিন্নিমা। এতদিন গ্রামে গ্রামে ঘুরে এক পো দুধও আমি বেচতে পারতাম না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি এক্ষুনি ওনাকে দুধ দিয়ে আসছি গিন্নিমা। দাঁড়াও দাঁড়াও, শুধু দুধ দিতে যাওয়া ছাড়াও আরেকটা কাজ করতে হবে তোমায়। বলুন মা জননী, আর কি করতে হবে? শুধু দুধ পৌঁছে দিয়ে এলেই হবে না, দাঁড়িয়ে থেকে দেখবে উনি সেটা খেলেন কিনা, আর সেই ফাঁকে নজর করবে ওই সাধু কি কি করছেন। যা দেখবে যা বুঝবে সব এসে আমায় বলতে হবে। এর জন্য তোমায় আলাদা পয়সা দেব। কি পারবে? তো খুব পারবো গিন্নিমা। সন্তানের জন্ম দিতে পারিনি বলে স্বামী তো আমাকে কবে ত্যাগ করেছে। অনেক দিন হলো বাবা মাকেও হারিয়েছি। এই সংসারে আমি যে একদম একা গিন্নিমা, আপনার দয়াতেই যে আমি বাঁচবো, আপনার জন্য আমি এতটুকু করতে পারবো না। আমি এক্ষুনি দুধ নিয়ে বাবার কাছে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই যে সাধু, তুমি যদি কথা না শোনো তাহলে কাস্তে দিয়ে আমি এই সব আগাছা কাটবো, আমি এই বলে দিব। আচ্ছা তোমরা কেন জেদ করছো? হ্যাঁ, বাবার ওপর দিয়ে তোমরা কিছুতে যেতে পারবে না। উনি যা করছেন সব ঈশ্বরের ইচ্ছেই করছেন, ওনার ক্ষমতা তোমরা আন্দাজ করতে পারছো না, তাই ওনার কানে বাধা দিলে তোমাদের পাপ হবে গো। বলি তুমি আবার কোন সাহসে ওনার হয়ে কথা বলছো? হ্যাঁ ও লাকাই লাকাই, শোন তোর বাপের কথা শোন। বাপের কথা ফেলতেও তো পারছি না, কিছু তো ক্ষমতা আছে, নইলে চারা গাছ তুলতে মারবো নাকাল হয়। না না, আমায় একটু যাচাই করতে হবে।